নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে শুভ ধাতু বা শুভ মেটাল নিয়ে। রাশির পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব কন্যা রাশি নিয়ে। আলোচনায় যাব, তার আগে সকলকে একটা কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন ও সব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না। যে আমাদের যদি কোনো কারণবশত কন্যা রাশি হয়ে থাকে, তাহলে কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ হচ্ছে বুদ্ধির কারক, চঞ্চলতার কারক, জ্ঞানের কারক, পাণ্ডিত্যের কারক, ট্যালেন্ট, খেলাধুলো, লাপালাপি, ঝাপাঝাপি, সর্বত্রের কারক, সর্বজায়গায় বিরাজের কারক, সর্বস্তরে এদেরকে দেখা যায়। গঠনগত বৈশিষ্ট্য দেখলে একটু হাইটটা শর্ট হয়, এবং খুব ভালোভাবে যদি আমরা দেখি তো পৃথিবীতে যে সকল ব্যক্তিদের হাইট শর্ট, তারা বেশ বেশ উঁচু উঁচু পোস্টে নিজেদের সন্নাক্ষরে নামকে লিপিবদ্ধ করেছে এবং সুনামের অধিকারী, স্বনামধন্য হয়ে, অর্থাৎ নিজেই নিজের গুণগত মান দিয়ে আজকে পৃথিবীর একটা বড় বড় জায়গায় সে বসে আছে। তো যাই হোক, এবার যদি কোন কারণবশত আপনার কন্যা রাশি হয়ে থাকে, তথাপি আপনি শুভ বিষয়গুলো থেকে বঞ্চিত, বুদ্ধিকে কাজে লাগাতে পারছেন না, জ্ঞান পাণ্ডিত্যের সেই রূপ সম্মান পাচ্ছেন না, সবাই ভুল বুঝছে, ব্যবসা করে লাভ নেই, চাকরি ক্ষেত্রে সমস্যা, বাড়িতে যদি সন্তান সন্ততি কন্যা রাশি হয়ে থাকে প্রচন্ড চঞ্চল, পড়াশুনো করতে চায় না, অযথা ঝামেলা অন্ত তর্কাতর্কি, বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, থুতু উঠে যাচ্ছে, তথাপি তারা কোনো কথা শুনছে না। কিন্তু অন্যান্য দিকে, দুষ্টমির দিকে, ভাঙাচোরার দিকে, খুলে ফেলার দিকে, এক নম্বর ইঞ্জিনিয়ার, মানে নিমিষের মধ্যে জিনিসটাকে ভ্যানিশ করে দেবে, প্রচন্ড খামখেয়ালি। বড় যারা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হঠাৎ করে রেগে যাওয়া, বড় হয়েছে তথাপি তার মধ্যে একটা বাচ্চা সুলভ ভাব রয়েছে, অতীব সুন্দর এভারগ্রিন, ওকে, কিন্তু সেই এভারগ্রিনের মাঝখানে যদি সর্বদিকে গুণ না থাকে, সব চাহিদা সে যদি পূরণ না করতে পারে, সন্তানের যদি বাবা মাকে দেখার মতো সামর্থ্য না থাকে, প্রেম করে যদি প্রেমিকা বা প্রেমিকার মানে যার সঙ্গে প্রেম করছি তার প্রতি যদি খেয়াল রাখার বা তার যে যা প্রয়োজন সেটা যদি আমরা না দিতে পারি, যদি স্ত্রীর প্রতি কর্তব্য আমরা না করতে পারি, যদি বন্ধুর সঙ্গে সেই রূপ সম্পর্ক না থাকে, তাহলে কি সুনামের অধিকারী হব, ট্যালেন্ট কাজে লাগবে? বিভিন্ন রকমের মস্তিষ্কের রোগ, বিভিন্ন রকমের স্কিনের সমস্যা, বিভিন্ন রকমের নার্ভের সমস্যা, অযোধ্যা সমস্যা সৃষ্টি করছে, ডাক্তার পয়সা নিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন রকম কোনো কাজ করা, কোনো কাজের ফল নেই, আয় অপেক্ষায় ব্যয় হয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, যা আনছে তার থেকে বেশি ঋণগ্রস্ত হয়ে পড়তে হচ্ছে, সব দেওয়ার পরেও কোন রকম সুনাম পাওয়া যাচ্ছে না, তাহলে কি উপায়? উপায়ের আগে, যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, আমরা কি জানি যে পৃথিবীতে যে সকল মেটাল বা যে সকল ধাতু পাওয়া যায় তার বেশিরভাগ ধাতু যেরকম খনি থেকে উত্তোলিত হয়, ঠিক তেমনি ওই একাধিক ধাতু আমাদের শরীরের মধ্যে রক্ত দিয়ে প্রবাহিত হয়, এবং সেই রক্তের মধ্যে দিয়ে যে প্রবাহিত হয় এবং আমাদের শরীরকে সুস্থ সবল সুন্দর রাখার জন্য, আমাদের চিন্তা শক্তিকে সুস্থ সবল সুন্দর রাখার জন্য, আমাদের দৈনন্দিন জীবনকে বিভিন্নভাবে উপভোগ করার জন্য, আমাদের জীবনের কর্মক্ষমতাকে বৃদ্ধি করার জন্য সাহায্য করে, অনেকের হয়তো জানা আছে, অনেকের হয়তো জানা নেই। কিন্তু যারা অসুস্থ হয় তারা যখন ডাক্তারের কাছে উপস্থিত হয়, ডাক্তার তাদের চিকিৎসাকে সঠিক করার জন্য তাদেরকে ব্লাড টেস্ট করতে দেয়,
এবং ব্লাড টেস্ট করলে পরে দেখা যায় ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের মেটালের তারতম্যের জন্য ধাতুর তারতম্যের জন্য বিভিন্ন রোগ তার মধ্যে দেখা দিচ্ছে। একটা কমন কথা আমরা শুনতে পাই যে তার হিমোগ্লোবিন কম, হিমোগ্লোবিন লৌহঘটিত রঞ্জক পদার্থ ব্লাডের মধ্যে থাকে। লৌহ, লৌহ মানে কি? লোহা, আয়রন, কেমন? তার মানে লোহা আছে। এটা খুব কমন কথা যে হিমোগ্লোবিন কম, কিন্তু আরো যে অনেক বিশেষ বিশেষ জিনিসগুলো কম থাকে, অনেক ধাতু আছে যেগুলো কম থাকে, যেগুলোর চিকিৎসা শাস্ত্র অনুসারে তার মেডিকেল সায়েন্সের পরিপ্রেক্ষিতে তার টার্মস গুলো বা তার নামগুলো একটু অন্য ধরনের, আমরা সেগুলো জানি না, তাই না? তাহলে পরে আমাদের শরীরকে পরিচালনা করার জন্য কিন্তু বিভিন্ন মেটালের ভূমিকা আছে। যদি কোনো কারণবশত আমরা কোন রাশির অধিপতি হয়ে থাকি, কোন রাশি যদি আমাদের হয়ে থাকে, তাহলে পরে আমাদের শরীরের জন্য, আমাদের দেহের জন্য, আমাদের গ্রহ শান্তির জন্য, আমাদের রাশির শুভ ফল পাওয়ার জন্য কিন্তু ব্রোঞ্জ এবং রূপ ধারণে বিশেষ করে শুভ ফল দেয়। কিভাবে? শুদ্ধ স্নান, শুদ্ধ বস্ত্র, শুদ্ধ আহার। যেদিন আমরা ধারণ করব সেদিন কোন প্রাণীকে হত্যা করে আমরা আহারের মধ্যে নেব না। দু নম্বর, ধারণ করার সময় আমরা যদি কোন রাশি হয়ে থাকে তাহলে উত্তর দিকে, নর্থ, উত্তরে মুখ করে ধারণ করব। আমরা ডেট গুলো বেছে নেব 2, 4, 5, 8, 2, 4, 5, 8 বেছে নেব, এবং সূর্য উদয়ের 2 ঘন্টা পরে যে ধাতুটা আমরা ধারণ করতে যাচ্ছি অর্থাৎ ব্রোঞ্জ বা রূপ, সেটাকে আমরা গঙ্গার জলে ধুয়ে প্রয়োজনে তার মধ্যে যদি আমরা পারি গোলাপ জল, অগ্র বা মিঠা আতর দিয়ে ধুয়ে দেব। ধুয়ে যে দেবতাকে আমরা ভালোবাসি, যে দেবতাকে আমরা বিশ্বাস করি, যে শক্তিকে আমরা বিশ্বাস করি, সেই শক্তি, সেই দারাদ্য দেবদেবী, সেই ইষ্ট দেবদেবীর বা গুরুদেবের নাম স্মরণ করে আমরা অলংকার রূপে, সেটা আঙুলের আংটি হোক, হাতের বালা হোক, গলায় চেন হোক বা অর্নামেন্টসের যে কোনো রূপ, এ আমরা ধারণ করতে পারি। এবং ধারণ করার পর একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হলে পরে আমাদের যে সকল সমস্যাগুলো চলছিল, গ্রহগত কারণে যে সর্বক্ষেত্রে বাধা, ভালো গুণ থাকা সত্ত্বেও তার থেকে বঞ্চিত হচ্ছিলাম, তা কিন্তু আমরা সেখান থেকে ফল লাভ করতে শুরু করব। সেই ধাতুটার দিকে যখন আমরা তাকাবো তখন দেখব তার চাকচিক্যের ওপরে নির্ভর করছে। অর্থাৎ যখন সে চকচক করছে সময় ভালো যাচ্ছে, চকচক করছে সময় ভালো আসছে, কিন্তু চকচকের পরিমাণ যত কমছে সময় খারাপ যাচ্ছে বা সময় খারাপের দিকে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারবো, আমরা অতি সহজে বুঝতে পারবো। এবং আমাদের কিন্তু পৃথিবীর মতন শরীরও একটা ম্যাগনেট, শরীর একটা ম্যাগনেট, এবং সেই ম্যাগনেটে আমরা সাধারণ দৃষ্টিতে জানি যে চৌম্বক লোহাকে, লোহার চৌম্বককে একে অপর আকর্ষণ করে, কিন্তু অন্যান্য ধাতুরও কিন্তু আকর্ষণ রয়েছে। শুধু অনলি ফর চৌম্বকত্ব যে শুধু লোহার মধ্যেই রয়েছে বা চৌম্বকের মধ্যেই রয়েছে আর অন্য কিছুর মধ্যে নেই তা নয়, পৃথিবী যদি একটা চৌম্বক হয়ে থাকে তাহলে পৃথিবীতে থাকা যে কোনো বস্তুর মধ্যে কিন্তু সেই চৌম্বকত্ব রয়েছে। কোনটা শুষ্ক, কোনটা প্রকট, কোনটা সুপ্ত, এই অবস্থা। তাহলে এই ধারণের পরিপ্রেক্ষিতে আমাদের যে সকল রাশিগত সমস্যার জন্য দৈনন্দিন জীবনে হ্যাম্পার হচ্ছিল সেটা থেকে কিন্তু আস্তে আস্তে আমরা রিলিফ পাবো এবং আমরা ফল পাবো। অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদম ভুলবেন না। আর যদি মনে হয় রাশিচক্র বিচার করাতে চান বা রাশিচক্র বিচার করেছেন, অশুভ যোগ কাটাতে চান বা কিছু স্টোন, রত্ন, কবচ কিনতে চান, ধারণ করতে চান বা বাস্তু অশুভ যোগ কাটাতে চান, মাঠ বাস্তুর মাটি পরীক্ষা করাতে চান, বাড়ি নির্মাণ করছেন তার যদি ডায়াগ্রামটাকে পরীক্ষা করাতে চান, অর্থাৎ কি প্ল্যানটাকে দেখাতে চান যে প্ল্যানটা ঠিক কি ভুল, যদি করাতে চান যোগাযোগ করতে পারেন। ফোন নম্বরে ফোন করে চলে আসুন চেম্বারে। আর যদি মনে হয় যে না দূরত্বের কারণে আসতে পারছি না, তাহলে অনলাইনে বিচার করা যায়। কিভাবে করতে হবে সেটা শুধু জেনে নেওয়ার জন্য ফোন নম্বরে ফোন করুন।
অযথা হোয়াটসঅ্যাপে ফোন করে ভিডিও কল করবেন না, আমি সাধারণত ভিডিও কল ধরি না। তাই সস্তায় ভিডিও কল করা খুব সহজ পদ্ধতি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে বা অন্যান্য পদ্ধতির মধ্যে করে নিলাম, সেটা কিন্তু এতটা সহজেও আমাকে পাওয়া সম্ভব নয়। অনুষ্ঠান ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্টস, আবার অনুষ্ঠান দেখা হবে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। এইভাবে